করোনা উপসর্গ নিয়ে খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, মাদারীপুর ও নওগাঁয় শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চারটি ইউনিয়ন লকডাউন করা হয়েছে। মানিকগঞ্জের শিবালয়ে এক পুলিশ সদস্য ও এক ব্যবসায়ী করোনা ভাইরাসে আক্রান্ত হবার পর উথলি ইউনিয়নের চারটি গ্রামকে লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। খুলনার খালিশপুরের এক শিশু গত রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। করোনা উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে শহরের কাউতলিতে নিজ বাসায় মারা যান ওই নারী। এদিকে নবীনগরে এক বৃদ্ধ করোনা উপসর্গে মারা গেছেন। নিহতদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান সিভিল সার্জন। মাদারীপুরের কালকিনিতে শ্বাসকষ্টে এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার ভোররাতে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠিয়েছে। এ অবস্থায় মৃত ব্যক্তির বাড়ির চারটি পরিবারকে লকডাউন করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি, গালা, পুরাজানা, হাবিবুল্লাহ নগর ইউনিয়ন লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে বিপুল সংখ্যক পোশাক শ্রমিক নৌপথে এসব ইউনিয়নে আসায় এই চারটি ইউনিয়ন লকডাউন ঘোষণা করা হয়েছে। এদিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সতর্ক অবস্থান নিয়েছে হাইওয়ে পুলিশ। ঢাকামুখী কোনো যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না। নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্মীপুরে একজন এবং খালিয়াজড়ি উপজেলায় এক সিনিয়র নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মানিকগঞ্জের শিবালয়ে এক পুলিশ সদস্য ও হরিরামপুরে এক ব্যবসায়ী করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে ওই দুই উপজেলার নয়টি গ্রাম লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। মুন্সীগঞ্জের পাঁচ উপজেলায় ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত মধ্যরাতে আইইডিসিআর মুন্সীগঞ্জের সিভিল সার্জনকে বিষয়টি অবহিত করেছেন। রাতেই সংশ্লিষ্ট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাদের জরুরি নির্দেশনা দিয়েছেন সিভিল সার্জন। ভৈরবে এক পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় 64 পুলিশ সদস্য ও 5 চিকিৎসক সহ 69 জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। লকডাউন করা হয়েছে ভৈরব উপজেলাকে। এদিকে জেলা পুলিশ লাইন থেকে ভৈরব থানায় নতুন করে যোগদান করেছেন 35 পুলিশ সদস্য। ওয়ালিউল্লাহ আলী, এনটিভি নিউজ ডেস্ক।